এক নম্বর আয়াতে আল্লা সুবহামিতা আল্লাহ বলছেন ইন্না ইলা রেক নিশ্চয়ই আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে এর আগের দুটি আয়াতে আমরা দেখেছি আল্লাহ সুবহামিতা আলা বলেছেন যে মানুষ হচ্ছে লঙ্ঘনকারী এবং তার সীমা লঙ্ঘন করার কারণ হচ্ছে সে নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে করে এবং কারোর কাছে সে নিজেকে নির্ভরশীল মনে করে না সে কারণেই সে রেবেলিয়াস হয় সে সীমা লঙ্ঘন করে থাকে তার লিমিটের বাইরে সে চলে যায় আমরা যদি আমাদের দিকে তাকাই তাহলে দেখব যে আমাদের মধ্যে যাদের অনেক সম্পদ রয়েছে তারা মনে করে যে আমাকে তো সম্পদের জন্য অন্যের কাছে ফিরতে হবে না আমার কাছে এনাফ আছে তখন সে অন্যদেরকে ক্ষুদ্র মনে করতে থাকে অথবা যার অনেক জ্ঞান রয়েছে অথবা যার অনেক সন্তান সন্ততি রয়েছে যখনই সে মনে করে যে সে স্বয়ং সম্পূর্ণ তখন সে অন্যের সাথে কিভাবে কথা বলে বিহেভ করে সেগুলো অনেক সময় সে খেয়াল করে না এবং যে কারণে তার যে সীমা সে সীমার বাইরে সে চলে যায় এখানে আল্লা আলা সরাসরি চলে গিয়েছেন এই যে অসুখ এই অসুখের রিমেডি কি হবে সেটা বলার জন্য এখানে আল্লাহ বলছেন ইনডিড ইন্না নিশ্চয়ই আমরা আগেও জেনেছি ইনডিড মানে নিশ্চয়ই মানে হচ্ছে যে এখানে কোনো সন্দেহ করার কিছু নাই কোনো ধরনের স্টেশন ছাড়াই এটা বলা যায় যে ইন্না ইলা রব্বিকা যে তোমার রবের দিকে তোমাকে প্রত্যাবর্তন করতে হবে সো ইলা রব্বিকা ইলা রব্বিকা এখানে দেখি রব্বিকা বলতে তোমার রব এখানে আবারও আল্লাহ সোহায়তা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে রবকে এই প্রথমে আমরা দেখেছি বারবার রব শব্দটি ইউজ করা হয়েছে রবের সাথে আমাদেরকে পরিচিত করা হয়েছে একদম কোরআনের প্রথম আয়াত যখন নাজিল হচ্ছে তখন থেকে এবং এখন পর্যন্ত আল্লাহ সোহায়তা আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাদেরকে তোমার রবের কাছে ফিরে যেতে হবে অর্থাৎ যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে এই দুনিয়াতে চলার জন্য সমস্ত উপকরণ দিয়েছেন যিনি প্রতিটা মুহূর্তে তোমাকে ভালো এসেছেন যিনি প্রতিটা মুহূর্তে তোমার টেক কেয়ার করেছেন তার কাছেই তোমাকে আবার ফিরে যেতে হবে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্তে যিনি আমাদের বন্ধু হিসাবে আছেন সঙ্গী হিসাবে আছেন তিনি হচ্ছেন আমাদের রব সেই রবের দিকেই আমাদেরকে কি করতে হবে ইন্না ইা আর যে তোমাকে রিটার্ন করতে হবে তোমাকে ফিরে যেতে হবে তাহলে রিমেডি কি ট্রান্সগ্রেশনের মানুষ যে করে সেটার কিভাবে আমরা দূর করতে পারবো যখন আমরা স্মরণ করব যে এই দুনিয়াটা হচ্ছে চিরস্থায়ী না এই দুনিয়াতে আমি যা করছি এটা হচ্ছে শুধু স্বল্প সময়ের জন্য আমাকে আলটিমেটলি ফিরে যেতে হবে আমার রবের কাছে সো এটা যদি আমরা মনে করি যে আমি যেখান থেকে এসেছি যার কাছ থেকে এসেছি তিনি প্রতিটা মুহূর্তে আমাকে অবজার্ভ করছেন প্রতিটা মুহূর্তে তিনি আমাকে দেখছেন আমি কি করছি কি ধরনের আচরণ করছি এটা তার নলেজের বাইরে নেই এবং শেষ পর্যন্ত আবার আমি তার কাছেই ফিরে যাচ্ছি তাহলে আমাদের অ্যাটিটিউড কি হওয়া উচিত আমাদের চিন্তা ভাবনা কি হওয়া উচিত আমাদের কাজ কি হওয়া উচিত আমাদের কথাবার্তা কেমন হওয়া উচিত আল্লাহ সুবহায় তাআলা আমাদেরকে সেটাই স্মরণ করিয়ে দিচ্ছেন যে আলটিমেটলি তুমি যত যাই এখানে করো না কেন শেষ পর্যন্ত তোমাকে যেয়ে হাজির হতে হবে তোমার রবের কাছে সেটা আমাদেরকে যদি মাটিতে কবর দেওয়া হয় তাহলেও আমাদেরকে সেখানে তার কাছে যেতে হবে যদি আগুনে পুড়িয়ে ফেলা হয় সমুদ্রে পানিতে আমরা পচে যাই তারপরেও আমাদেরকে কি করতে হবে আল্লাহ সুবহামত আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে সুরা বাকারাতে আল্লাহ আল্লা সুভ বলেছেন আল্লা দিনা ইদা আসো মু যখন তাদের উপরে বিপদ আসে তখন তারা কি বলে লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে আমরা এই জিনিসটার সাথে খুবই পরিচিত এই কথাটার সাথে খুবই পরিচিত যখন কেউ মারা যায় তখন আমরা কী বলি একদম অটোমেটিক্যালি আমাদেরকে বলতে হয় না শিখিয়ে দিতে হয় না আমরা এই জিনিসটা এমনভাবে শিখেছি আমরা বলতেই থাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার মানে কি তার মানে হচ্ছে ইন্না লিল্লাহি নিশ্চয়ই আমরা হচ্ছি আল্লাহর জন্য ওয়া ইন্না ইলাইহি দেখেন আমরা এখানে আবার রাজিউন শব্দটা পেয়েছি যে আবার নিশ্চয়ই আমাদেরকে ফিরে যেতে হবে তার কাছে যে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে তার মানে প্রত্যেকটা মৃত্যুর সাথে সাথে আমরা এই জিনিসটা নিজেদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমরা এই দুনিয়াতে কি জন্য আছি আছি শুধুমাত্র আল্লাহর জন্য আবার আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে সো যেই মানুষটার মৃত্যু সংবাদ পড়ে শুনে আমরা এই কথাটা বললাম সেই মানুষটা অলরেডি এই দুনিয়ার পাঠ শেষ করে আল্লাহর কাছে ফিরে গিয়েছে সো আমাদের সময়টা খুব বেশি দূরে কিন্তু না যে কোনো সময় আমাদের ডাক চলে আসবে তো যখন আমরা এই কথা বলি এটা অনেকটা আমাদের জন্য একটা মনে হচ্ছে যেন দোয়া যে মারা গেলে এই দোয়াটা পড়তে হবে সেজন্যই আমরা পড়ছি কিন্তু আলটিমেটলি এটা আমাদের জন্য একটা রিমাইন্ডার হওয়ার কথা এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার কথা সে তার যাত্রা শেষ করে আল্লাহর কাছে ফিরে গিয়েছে যে কোনো সময় আমার যাত্রা শেষ হবে এবং আমাকেও ফিরে যেতে হবে এটি হচ্ছে এই দুয়াটার অর্থ এবং যদি আমার এই দুনিয়ার কাজটা আল্লাহর জন্য হয় এবং আল্লাহর কাছেই আমাকে ফিরে যেতে হয় তাহলে কোনটা আমার জন্য প্রায়োরিটি এর দুনিয়াতে আমি যে স্বল্প সময়ের জন্য থাকব সেটা আমার মোর প্রাধান্য পাবে সেটাই আমার জন্য বেশি ইম্পর্ট্যান্ট হবে নাকি যেখান থেকে এসেছি যার জন্য আমার কাজ তার কাছে আমি যখন ফিরে যাব তখন সেখানে সুন্দর পরিপাটি অবস্থায় ফিরে যেয়ে সুন্দর একটা ঘরে অবস্থান করাটা হচ্ছে আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ তো আমরা দেখা যায় একটু আগের আয়াতে আমরা যেমন বললাম যে আমরা যেটা নগদ পাই সেটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি দুনিয়াতে আমরা যেটা পাচ্ছি সেটাকেই আমরা প্রাধান্য দিচ্ছি কিন্তু আখিরাতে যে জিনিসটা হচ্ছে চিরস্থায়ী সেটার কথা আমরা ভুলে যাচ্ছি এবং যে কারণেই হচ্ছে দুনিয়াতে মানুষ অন্যায় করে দুনিয়াতে মানুষ সঠিক পথ থেকে ভুলে যায় আমরা যদি এটাতে কনভিনসড হয়ে আমরা যদি বিশ্বাস করি যে আখিরাত আছে এবং সে আখিরাতে আমাদেরকে আমরা এই দুনিয়ায় যা করেছি সমস্ত কিছুর বিনিময় দিতে হবে সমস্ত কিছুর ফলাফল সেখানে লেখা আছে যে মালিকি উদ্দিন আমরা সুরা ফাতিহাতে বলে থাকি যে আল্লাহ আল্লাহ হচ্ছেন সেই দিন ইয়ামদ ইয়ামুদ্দিন মানে কি যেই দিনে হচ্ছে সমস্ত কিছু হিসাব নিকাশ করা হবে আল্লাহআ আলা আমরা এই দুনিয়াতে যা কিছু করেছি সেই কাজের হিসাব নেওয়ার জন্য তিনি সেই দিনটাকে নির্ধারিত করেছেন এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করব ততক্ষণ পর্যন্ত আমাদের দুনিয়ার কাজের অ্যাটিটিউড কখনো চেঞ্জ হবে না কখনো আমরা আসলে শুধু আল্লাহর জন্যই ইনালিল্লাহি যে আমরা যে আল্লাহর জন্য সেটা আমরা কখনো মনে প্রাণে বিশ্বাস করতে পারবো না এবং সেটা আমরা কখনো নিজের জীবনে ফুটিয়ে তুলতে পারবো না সো এখানে যতক্ষণ পর্যন্ত না আমরা আখিরাতের উপর সম্পূর্ণভাবে বিশ্বাসী হব ততক্ষণ পর্যন্ত আমাদের যে মোরাল ল সে মোরাল লয়ের ব্যাপারে আমরা কনফিডেন্ট হতে পারবো না সে মোরাল লকে বা মোরাল লয়ের জন্য যে কাজ সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না সো এখানে আমরা দেখি যে দুই ধরনের লোক রয়েছে পৃথিবীতে যারা হচ্ছে যাদেরকে যার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে কি করবে যে তাদের নিয়ম লাগবে তাদের জন্য আইন লাগবে ফলো করার জন্য আবার আরও কিছু লোক রয়েছে তারা হচ্ছে তাদের মোরালিটি হচ্ছে এত উপরের লেভেলের তাদের নৈতিকতা হচ্ছে এত উপরের লেভেলে যে তারা এই জন্য ভালো কাজ করে না যে তাদের আইনের কারণে না করলে তাদের গুণা হবে বা না করলে আল্লাহ অসন্তুষ্ট হবে বরং তারা জান্নাতে যেতে চায় এবং সেখানে জাহান্নাবের আগুনকে তারা ভয় পায় এবং সব কিছুর উপরেই আল্লাহ সন্তুষ্টিকে প্রায়োরিটি দেয় তো দেখেন দুইটা জিনিস এখানে এক ধরনের মানুষ ভালো কাজ করে তার কারণ হচ্ছে এটার একটা কনসিকুয়েন্স আছে সেজন্য সে খারাপ কাছ থেকে দূরে থাকে আরেক ধরনের মানুষ রয়েছে যারা হচ্ছে জান্নাত জাহান্নাম জান্নাত পাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে দূরে থাকার জন্য এবং আল্লাহ সন্তুষ্টির জন্য তারা কি করে আরও বেশি বেশি করে ভালো কাজ করার জন্য চেষ্টা করে এবং বেশিরভাগ মানুষই কিন্তু এই লেভেলে না আমরা কি করি আমরা কোন রকমে যদি একটু ভালো কাজ করি কোন রকমে যদি জান্নাতে ঢুকতে পারি তাতেই আমরা খুশি আর সাহাবাদের মধ্যে আমরা কি দেখেছি সাহাবাদের মধ্যে তাদের ইচ্ছা ছিল তাদের চেষ্টা ছিল যে কিভাবে তারা জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছেন তারপরও তারা ভালো কাজ করার জন্য চেষ্টা করতেন রাসুল সাল্লি ইসলামের জীবনে আমরা দেখেছি যে তার সমস্ত খাতা মাফ তিনি কোনো গুণা করেন নাই তিনি কি করতেন রাতের পর তাহা নামাজ পড়তেন তার পায়ের গোড়ালি ফুলে যেত যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনাকে তো আল্লাহ অলরেডি সমস্ত কিছু মাফ করে দিয়েছেন জান্নাত আপনার জন্য দিয়ে দিয়েছেন আপনি কেন এত কষ্ট করছেন তিনি বলেছেন আমি কি আল্লাহ শুকর গোজার বান্দা হব না তাহলে এখানে আমরা দেখি যে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তাদের যে চেষ্টা সেটা ফিজিক্যাল লয়ের জন্য তারা করছে না সেটা শুধু আইনের কারণে তারা করছে না তারা করছে আল্লাহর ভালোবাসার জন্য তো আল্লাহ সুবহান তাল্লা এখানে বলছেন যে আমরা যদি এই ম্যাচুরিটি অর্জন করতে চাই আল্লাহর ভয়ে আল্লাহর জন্য করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে সে আখেরিয়াতের কথা চিন্তা করতে হবে আমরা একবার চিন্তা করি যে আমরা আমাদের বাবা মার সামনে অথবা আমাদের হাজব্যান্ডের সামনে আমাদের ভাইয়ের সামনে বোনের সামনে কখনো কি এমন কোনো কাজ করব যে কাজটা করলে তারা হচ্ছে অসন্তুষ্ট হবে যে কাজটা তারা পছন্দ করবে না যে কাজটা করার জন্য তারা হচ্ছে আমাদেরকে ডিসলাইক করবে সে ধরনের কোনো কাজ থেকে আমরা কিন্তু দূরে সরে থাকবো যে তার কারণ হচ্ছে আমরা কখনো তাদেরকে আমাদের প্রতি বিরাগ করতে চাই না কখনো আমাদের প্রতি তাদের যে বিশ্বাস আছে সে বিশ্বাসটা নষ্ট করতে চাই না ঠিক সাথে সাথে আমরা যদি চিন্তা করি যে আল্লাহ সুহায়তা আল্লাহ হচ্ছে না শাহিদ তিনি সমস্ত কিছু দেখছেন সমস্ত কিছু তিনি উইটনেস করছেন সমস্ত কিছুর উপরে তার ক্ষমতা রয়েছে তিনি সমস্ত কিছু জানেন সে আল্লাহর সামনে আমরা কিভাবে এমন কাজ করি যেটা আল্লাহ সুহায়তা আল্লাহ পছন্দ করেন না এবং সে আল্লাহর সামনে কিন্তু আলটিমেটলি এমন না যে আমি কোনোভাবে তার কাছ থেকে হিসাব দেওয়াটা আমি অ্যাভয়েড করতে পারবো হয়তো আমি কুপনে কিছু কাজ করে ফেলতে পারছি বা আমার বাবা মায়ের সামনে এমন কিছু করে ফেললাম যে তারা এত ব্যস্ততার কারণে তারা খেয়াল করলেন না বা তারা সেটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন না আমি কোনোভাবে পার পেয়ে যেতে পারি কিন্তু আল্লাহ সুভায়তা আল্লাহ কাছ থেকে কিন্তু কোনোভাবেই আমার পার পাওয়ার কোনো সুযোগ নাই তাহলে আমি যাকে ভালোবাসি আমি যাকে পছন্দ করি তাকে অসন্তুষ্ট করার মতো কাজ কিন্তু কখনো আমি করবো না যেরকমভাবে আমার ভালোবাসাটা যদি আল্লাহর জন্য সেরকম উঁচু মানের হয় আল্লাহর ব্যাপারে আমি যদি প্রতিটা মুহূর্তে কনশাস থাকি যেটা তাকোয়া বলা হয়ে থাকে যে প্রতি মুহূর্তে আল্লাহর ব্যাপারে সচেতন থাকা তাহলে আমাদের মনে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে আমরা চিন্তা করব আল্লাহ সব সময় আমাকে ওয়াচ করছেন আল্লাহ সমস্ত কিছু দেখছেন এবং আল্লাহর কাছেই আমাকে ফিরে যেতে হবে এবং ফিরে গেলে সেখানে আমার জন্য এই সেখানে পানিশমেন্ট থাকবে অথবা সেখানে আমার জন্য রিওয়ার্ড থাকবে তো এখানে এই জিনিসটাকেই বলা হয়েছে যে অবশ্যই অবশ্যই আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে সো ফিরে যাওয়ার পরে তারপরে কিন্তু আমাদের আর করার কিছু থাকবে না সো এখনই আমাদেরকে ঠিক করতে হবে যে সে ফিরে যাওয়ার পরে আমরা কি পাই পেতে চাই সেখানে আমরা সেখানে পুরস্কার পেতে চাই না শাস্তি পেতে চাই আর একটা ইন্টারেস্টিং জিনিস আমরা এখানে দেখতে পাই সেটা হচ্ছে এই আয়াতের মধ্যে এর আগের যে ছয় নম্বর এবং সাত নম্বর আয়াত আমরা আলোচনা করেছি ছয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই মানুষ হচ্ছে ইন্নাইলা সরি সেখানে বলা হচ্ছে যে মানুষ কি করে মানুষ তো এবং সেখানে থার্ড পারসন ইউজ করা হয়েছে সাত নম্বর আয়তে বলা হচ্ছে না যে সে হচ্ছে সীমা লঙ্ঘন করে এবং সেখানেও আমরা দেখি যে থার্ড পারসন ইউজ করা হয়েছে আবার এইখানে বলা হচ্ছে ইন্না ইলা রব্বিকার তোমাকে তোমার রবের কাছে ফিরে যেতে হবে এখানে আমরা দেখি সেকেন্ড পারসন সো আমরা যখন থার্ড পার্সনের কোনো কথা বলি সেখানে রেসপন্সিবিলিটিটা হচ্ছে সবার মাঝে ভাগ হয়ে যায় আর যখন সেকেন্ড পার্সনে যে তোমার ব্যাপারে কিছু বলছি তখন কাউকে উদ্দেশ্য করে বলছি সো এটা মোর অ্যাটেনশন ক্রিয়েট করে তো এখানে আমরা এটাকে এভাবে বলতে পারি যেমন একজন টিচার ক্লাসে পড়াচ্ছেন ক্লাসে পড়াতে পড়াতে বলছেন যে গতকাল যে এক্সাম হয়েছে সে এক্সাম হল হলে হচ্ছে অনেকেই চিটিং করেছে থার্ড পার্সনে তিনি বলছেন এবং সে চিটিংয়ের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং তারপরে বলা হলো যে তুমি হচ্ছে এর মধ্যে একজন তখন দেখা যাবে এতক্ষণ যে বলা হচ্ছে সবাই কিন্তু সেটাকে ইন জেনারেল ধরে নিয়ে সেটাকে তারা চুপচাপ থাকবে এবং সেটা নিজের জন্য মনে করবে না যে মনে করব অন্যের জন্য বলা হচ্ছে কিন্তু যখনই বলা হচ্ছে যে তুমি হচ্ছে এদের মধ্যে একজন তখনই কিন্তু সে কট হয়ে গেল তার সবার অ্যাটেনশনটা তার প্রতি রা হলো এবং সে বুঝতে পারলো যে তার এখান থেকে বাচ্চারা আর কোনো উপায় নাই তো এর আগে আমরা ইন জেনারেল দেখলাম আল্লাহ সব মানুষের জন্যই বলছেন তারা সীমা লঙ্ঘন করে কারণ হচ্ছে সে নিজেকে নির্ভর মনে করে সে মনে করে যে সে কোনো প্রয়োজনের উর্ধে এখন আল্লাহ বলছেন যে কিন্তু তোমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তার মানে এতক্ষণ যেগুলো বলছে আমরা হয়তো বা মনে করি এটা অমকের কথা বলা হয়েছে ওটা তার কথা বলা হয়েছে আমার নিজের কথা আমি চিন্তা করছি না কিন্তু আল্লাহ আমাকে স্পেশালি এখানে মনে করিয়ে দিচ্ছেন যে তোমাকেই হচ্ছে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এটা ওমকের কথা বা অন্যদের কথা চিন্তা করে কোনো লাভ নাই তাহলে তুমি যখন ফিরে যাবা তখন তুমি এর মধ্য থেকে কোনো কিছু তোমার সাথে নিয়ে যাচ্ছ কি না সেটা তুমি চিন্তা করো সো সুবহায়ন আল্লাহ আল্লাহ আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে সেটা ইন্ডিভিজুয়ালি আমাদের প্রত্যেককে তার কাছে সেই হিসাব দিতে হবে এবং জবাব দিতে হবে এবং এখানে আমরা দেখি আল্লাহ সুবহায় তালা যে ইনসান শব্দটি ইউজ করেছেন সে ইনসানের হচ্ছে সিঙ্গুলার ফর্মে ইউজ করা হয়েছে যে প্রত্যেকে তার নিজের ব্যাপারে চিন্তা করুক যে সে নিজে ইন্নাল ইনসানা লাইয়াথপ সে নিজে হচ্ছে সীমা লঙ্ঘন করছে কি না আমাদের প্রত্যেকের এটা আমাদের চিন্তা করা উচিত আল্লাহ সু সেদিকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন এবং সুরব আকরাতে বলা হয়েছে যারা যারা এই কথা খেয়াল করে যে তাদেরকে সম্মুখীন হতে হবে সিও পরোয়ার্ড দেগারের এবং তারই দিকে ফিরে যেতে হবে তাহলে যারা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট বান্দা আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তাদের ব্যাপারে বলা হয়েছে যে তাদেরকে সম্মুখীন হতে হবে সিও পরোয়ার্ড দেগারের তারা আল্লাহর সাথে মোলাকাত হবে তারা আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হবে এবং তারই কাছে তাদেরকে ফিরে যেতে হবে সো আলটিমেটলি আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে যাই আমরা করি না কেন এক সময় আল্লাহর কাছে আমাদেরকে হাজিরা দিতে হবে এই সুরার প্রথম পাঁচটি আয়াতে জ্ঞান অর্জনের গুরুত্বের কথা বলা হয়েছে এবং এই ছয় সাত এবং আট নম্বর আয়তে আল্লাহ সুমত আল্লাহ বলছেন যে মানুষ কেন রিবেলিয়ন করে মানুষ কেন সীমা লঙ্ঘন করে এবং এই সীমা লঙ্ঘনে ফলাফল কী হবে এবং কীভাবে আমরা নিজেদেরকে সতর্ক করতে পারি আল্লাহ সোভায় তালা আমাদেরকে তার কাছে যখন আমরা হাজির হব তখন যাতে তার কাছ থেকে ক্ষমা পেতে পারি সেই অ্যাটিটিউড বা সেই ধরনের কাজ করার তৌফিক আমাদেরকে দিন